মধ্যে কোনো বিঘ্নত ঘটতেছে কিনা বা কোনো সমস্যা হইতেছে কিনা একটু আমাকে আমাকে মাঝে সুন্দর নির্বাচন আমি আমি একজন প্রার্থী জি প্রার্থী এটা প্রাণবন্ত সমগ্র পরিবেশে আমাদের নির্বাচন হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা বার্তা দিয়েছিলেন যে আমাদের দ্বিতীয় পর্যায়ে করোনা আল্লাহর রহমতে আমাদের সেই মহামারী থেকে আমরা প্রাথমিক পর্যায়ে যেভাবে রক্ষা পেয়েছি দ্বিতীয় পর্যায়ে রক্ষা পেয়েছি শুধুমাত্র একটাই কারণ একজন বলিষ্ঠ নেতৃত্ব যেখানে মূল চালকের আসনে আছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলা সামরিকের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দিক নির্দেশনায় সঠিক সিদ্ধান্তের কারণে এবং উপর আল্লাহর রহমতে রহমত আছে এই দেশে আমরা সেই জায়গা থেকে অনেক অংশেই আমরা মুক্ত আছি আজকে চট্টগ্রামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন 29 মে হওয়ার কথা ছিল 21 তারিখ নির্বাচন স্থগিত করেছেন এবং পরবর্তী দীর্ঘ 8 মাস জনগণ বুঝেছে যে একজন স্থানীয় প্রতিনিধি তার গুরুত্ব কতটুকু মানুষ অপেক্ষায় আছে যে কখন তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে এবং সমস্ত নিয়ম মেনে নির্বাচন কমিশনারের আচরণবিধি মেনে এবং আমাদের সেই আচরণবিধিতে লক্ষ্য রেখে চট্টগ্রামে একটা উৎসবমুখর পরিবেশে আমি আশা করি নির্বাচন অনুষ্ঠিত হবে আপনি দেখেছেন এই যে আমার এলাকাতে প্রচুর ব্যানার পোস্টার একটা উৎসবমুখর পরিবেশ এই কঠিন সময়ের ভিতর তাদের বিষয় কি এই নগরবাসী অপেক্ষায় আছে 27 জানুয়ারি তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচন এলাকাতে বিদ্রোহী প্রার্থী কেউ নাই প্রতিদ্বন্দ্বী শুধু একজনই শুধু আপনার না আমার এলাকায় বিদ্রোহী প্রার্থী বিষয়টা নাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলবো না আমাদের প্রতিযোগিতা হয় আমি এটা ভালো লাগে জি এবং আমার ভালো লাগে নির্বাচনে যদি প্রতিযোগিতাই না থাকে তাহলে নির্বাচনটা অর্থবহ হয় না প্রতিযোগিতা প্রার্থী শুধু একজনই তো আমার ভালো লাগে যদিও আমার এলাকার মানুষ আমি দীর্ঘ 8 মাস ছিলাম না কিন্তু আমাকে তারা কাউন্সিলর হিসেবে সম্বোধন করেছেন তারা অন্য কিছু দেখে না এবং এটা আমি তাদের কাছে জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একটা 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 বিষয় হলো তাদের বিশ্বাস এবং আস্থার প্রতীক দীর্ঘ 21-22 বছর আমি দায়িত্বে আছি কেউ আমার তাদের সাথে আমার বন্ধুসুলভ একটা আচরণ দেখার নবতী পরিবারের মতো এই বাগবিনিয়োগ ওয়ার্ডকে আমি একটি একটি ছাতার নিচে নিয়ে এসেছি এই জন্য হয়তো নির্বাচনের প্রেক্ষাপটটা আমার এখানে ভিন্ন প্রেক্ষাপট মানুষের একটু উৎসাহটা বেশি যে আমার প্রতি এবং আমার বিশ্বাস এবং আস্থা তাদের কাছে আছে তারা তাদের বিগত সময়ের মতো তাদের পরীক্ষিত বন্ধুকে তারা বেছে নেবে এর মধ্যে আপনার যে নির্বাচনের প্রচারণা যাবে করছে এর মধ্যে কোনো বিকৃত বা কোনো কিছু আপনার সেরকম কোনো সমস্যা বা হয়নি না না প্রশ্ন আসে না এখানে এখন বলি না এবং এখানে ধারাবাহিক আমি দীর্ঘ যার যুগের অধিক সময় ওয়ার্ড আওয়ামীকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি পঞ্চমবারের মতো কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি এবং জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আমরা এদের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাই বিরোধী দল মাঠ পর্যায়ে অপপ্রচার না করে ইভিএমকে প্রশ্নবিদ্ধ না করে তাদের কারণে তো আজকে ইভিএম তারা সেখানে তাদের শুধু নালিশার অভিযোগ তাদের শুধু নালিশার অভিযোগ তারা নির্বাচনে কিছুদিন সময় মাঠে থাকে মাঠে গিয়ে তারা বিভ্রান্তমূলক কথা বলে ইভিএম নিয়ে কথা বলে তারা আসলে মূলত নির্বাচন করতে চায় না তারা একটা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে রাখতে চায় কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি নির্বাচন সঠিক সময়ে নির্বাচন হচ্ছে একটি সঠিকভাবে দেশ পরিচালনা করছে এই জন্যই তারা বিভ্রান্তমূলক কথা বলে তারা দেখেন উৎসবমুখর পরিবেশ এটা আমার কথা নয় আপনি প্রতিটি মিডিয়া দেখলে আজকে প্রায় 5ম দিন অতিবাহিত করছি আমরা নির্বাচনের একটা উৎসবমুখর পরিবেশ সেখানে তো তারা পরবর্তীতে বলে কি তারা কোনো একটা অভিযোগ দেখিয়ে তারা মাঠ থেকে সরে যেতে চায় সত্যিকার অর্থ হলো তাদের কোনো মাঠে তাদের প্রতি তাদের কোনো তাদের শক্তি নাই মাঠে নির্বাচন করার মতো শক্তি তাদের নাই কারণ তাদের দীর্ঘ সময় তারা বিভিন্ন অপপ্রচার অপব্যাখ্যা বিভিন্ন বিষয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে বিশেষ করে এই তরুণ প্রজন্ম দেখছে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ একটা রোল মডেল উন্নয়নের কাছে এবং এছাড়া করোনাকালীন একটি সঠিক নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছে বিধায় আজকে অর্থনৈতিক চাকা আমাদের যে সুগম আছে এবং অর্থনৈতিক চালিকা শক্তি আমরা এখানে সফল আমরা বাংলাদেশে আমরা বলতে পারি তো মানুষ তো দেখছে সেই কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করে তা আমি মনে করি যে নির্বাচন পরিবেশ একটা উৎসবমুখর পরিবেশে আগামী 27 তারিখ নির্বাচন হবে এই চট্টগ্রাম মহানগরের জনগণ